কেমনে ছয়জন আচ্ছা ছয়জন হইছে এনে লোক আছে 500 ধরি আমরা 500 তাই না বলেন 500 লোকের ভিতরে আমরা ছয়জন লোকের মোটামুটি একটা ধারণা আছে এই বিষয়ে তাহলে আমরা এই যে বলা যায় 496 জন বা 94 জন লোকে জানি না তাহলে আমাদের কিন্তু আসলে এই বিষয়গুলো যে কোনো জায়গায় আমি বলবো আজকে এখানে আসছেন আর জায়গায় আপনারা অন্য কোম্পানি ট্রেনিং এ ডাকবে যত কোম্পানি আছে তাহলে সবাই উচিত অ্যাটেন্ড করিয়া এটা গুরুত্বপূর্ণ সহকারে দেখা বা জানা কথা ঠিক না ভাই অন্তত এই বিষয়গুলো দেখেন ছয়জন জানে আর ছয়জন আর এই যে এত 494 জন লোকে আমরা ছাকের সম্পর্কে জানি না আমরা কি অন্য সম্পর্কে এক্সপার্ট পিপি ফারের 10 তলাতে ঝুলেও নামতে পারো ওকে কোনো সমস্যা নাই তাই তো তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় জানা ওকে তাহলে এটা হয়েছিল আমাদের এই রিমোটের ভিতরে এনার্জি সেভিং একটা অপশন এখন হয়তো আপনি বলবেন এটা কিভাবে আসে রিমোট ওর উপরে একটা ধরেন আমি এইটার ক্ষেত্রে বলি এইটার ক্ষেত্রে আছে আমাদের ট্যাপ প্রেসার দেখি না ভিতরে বাইরে একটা এই গিরি রিমোটের ভিতরে ট্যাপ ট্যাপ হ্যাঁ আর কোনো বাটন এই দুটো যদি একসাথে কেউ প্রেস করে কি হবে ওই বিপরীত আমি যে সিগন্যালটা দেখাইলাম এটা চলে আসবে তাহলে ব্যাপার হলো কি আমরা তো গিরিয়েছি হয়তো বা কেউ আছে 20 বছর ধরে কাজ করে কিন্তু রিমোটের ফাংশনগুলো নিজেও কখনো টিপি নেই কাস্টমারকে তো বুঝতে পরের ব্যাপার কি ভাই এরকম হয় না আমাদের কল সেন্টারে কিন্তু ফোন আসে যে আপনার লোক এসি ফিটিং করে দিয়ে এসে তো রিমোটটা আবার বুঝিয়ে দিয়ে যায় এক কি হয় তো ঠান্ডা বের হয়েছে এখন ঠান্ডা বের হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা এটা দেখবেন নিজের প্রয়োজনে দেখবেন কোম্পানির প্রয়োজন নাই আপনার প্রয়োজনে যদি আপনি দেখেন আপনি তাহলে কোম্পানির ভালো সার্ভিস দিতে পারবেন কথা নাকি না ওকে আমরা এইটার বিষয়ে দুই একটা ঘটনারই বিষয় বলি এইটা দিন ধরে যদিও আপনারা ডিসপ্লেতে দেখতেছেন C1 C2 এটা আমরা ঠিক 3 মিনিট পরে আমাদের একটা ইরর কোড আছে দেখা যায় হ্যাঁ ফটো মেশিনে না F2 পিছন থেকে যদি দেখতে না পারেন বলবেন দেখা যায় F2 কেন আসে কেন আসে E6 আসে ওকে E6 হলো যেহেতু এটার আউটডোর নাই ইনভার্টারে এটা হলো ইনভার্টার ইনডোর যার কারণে আউটডোর কানেকশন না থাকার কারণে E6 কিন্তু F2 আমরা এখন F2 টা দেখি F2 হলো আমি টিউব সেন্সর খুলে ফেলছি এই যে আমার হাতে যেটা আপনাদেরকে দেখানোর জন্য এটার দুই চারটা বিষয় বলবো এরপরে অন্যটা যাব এরপরে F2 দেখা যায় এরপরে E6 E6 যেহেতু আউটডোরে কানেকশন নাই এরপরে কি A1 কেন A1 হলো আমাদের যে রুম টেম্পারেচার সেন্সর বলি না আমরা কি বলি আমরা যারা প্র্যাকটিক্যাল কাজ করি কি বলি আইস স্কেটার তাই তো বা তাবিজ কথা ঠিক না এখন কিন্তু এই বিগত 5 বছর ধরে আমাদের এই লাইনে বেশ অনেকটা উন্নতি হয়েছে অনেকটা মানে প্র্যাকটিক্যাল কাজ করলো থিওরিক্যাল বিষয় আমরা খুঁটিনাটি যে কোনো বিভিন্ন কোম্পানিতে বা নিজে ইউটিউব দেখে দেখেও শিখছি আমরা আগে বলতাম কি ভাই আইস কাটটা সরাসরি আর তাহলে কি বলতাম তাবিজ ওই ভাই পিতলের তাবিজটা খারাপ হয়ে গেছে তার কথা ঠিক না ঠিক আমরা এখন কি বলি তার টিউব সেন্সর কথা ঠিক না তাহলে আমাদের F2 হলো টিউব সেন্সর কখনো যদি ড্যামেজ বা খারাপ হয়ে যায় বা ইঁদুরে কাটে দেয় এক কথায় আপনি যখন F2 দেখবেন আপনি কি ভাববেন যে এটা সেন্সর জড়িত সমস্যা তাই তো F1 হলো সেন্সর জড়িত সমস্যা কোনটার কোন কাজ F1 হলো রুম টেম্পারেচার আর F2 হলো আইস কাটার বা টিউব সেন্সর যেটা বলি ওকে এইবার বলি আপনি সর্বপ্রথম যখন কাস্টমারের বাসায় গেলেন দেন আপনি সালাম দিয়ে সুন্দর করে আপনি কাস্টমারের সাথে সাক্ষাৎ করলেন কাস্টমার জিজ্ঞেস করলেন আপনি যে স্যার আপনার এসে কি সুবিধা বা অসুবিধা একটা অসুবিধার কারণেই তো আপনার মার্কেটে আছে তাই তো তাহলে তার সাথে আপনি কি করতে হবে একটু কথা বলতে হবে যে কাস্টমার যখন বললো আপনি দেখালো এই সমস্যা কারণ আপনি কি করবেন আপনি কাজটা দেখলেন এই সমস্যা এখন আপনি কিছু না বুঝেই সরাসরি আউটের দৌড় দিলেন আপনার হেল্পার যে আছে বলে নেই রশি টসি ভাগ কর কি যা উপর থেকে রশি ফেলা আমি নিচে নামিয়ে দেই
হবে ভাই না আগে আপনাকে বুঝতে হবে যে এটা কি সমস্যা এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে তারপর হলো কাজ আমরা কিন্তু এটা করি না যারা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে অভ্যস্ত আমরা কিন্তু এই কাজটা করি না করি করি না আমরা আগে ওই যেটা কি বললাম সমস্যা ইনডোরে কিন্তু আমি আউটডোরে পাঠাই দিছি লোক একজন এটা করা যাবে ভাই করা যাবে না খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আমরা যেই মেশিনে যেই সমস্যা এই সমস্যার কোডগুলো কিন্তু আপনারা আমার সবার কাছে আছে আছে কি না আছে বলি কিন্তু আসলে নাই কেন নাই যখন এই মেশিনটা আপনি সেটিং করেন তখন আপনি কিন্তু কিছু ম্যানুয়াল পান এই ম্যানুয়ালগুলো আপনারা কিন্তু দেখেন না দেখেন দেখেন না এই ম্যানুয়ালের ভিতরে দুইটা বই থাকে কিভাবে আপনি ইনস্টলেশন করবেন এবং পরবর্তীতে ট্রাবল শুটিং হলে কি করবেন এই বিষয়গুলো লেখা থাকে হ্যাঁ ওইটার ভিতরে এই কোড সম্পর্কে সকল কিছুই ওখানে জানানো আছে কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো করি না যে কোন মেশিনে কি ধরনের সমস্যা এটা সলিউশন কিভাবে করব এই কাগজপত্রগুলো কিন্তু আমাদের কাছে থাকে না কাগজপত্র না এখন তো এন্ড ইট মোবাইলের যুগ নাকি আপনি ছবি দিয়ে রাখেন ধরেন পুঁতিটা এই যে মেশিনটা একটা সমস্যা মানে অন্তত 30টা কোড আছে সবগুলো আপনার কাজে লাগবে না সবগুলো সলভ আপনি করতে পারবেন না কিন্তু আপনি তো জানলে এটাকে আপনার দ্বারা সলভ করা সম্ভব কি সম্ভব না এখন দেখা গেছে এই সমস্যাগুলো আপনি সলভ করতে পারবেন কথা নাকি না কিন্তু হয়তো অন্যগুলো পারবেন না কারণ অন্যগুলো সার্কিট সমস্যা হতে পারে তাই না কিন্তু এই ছোট একটা সমস্যা কেন যদি আপনি কাস্টমারকে সাপোর্ট দিতে পারলেন না দুই তিন দিন চার দিন কারণ কি খুলে নিয়ে আসছেন যে আপনি ভাবছেন সার্কিটের সমস্যা তাই তো তাহলে আপনার যদি জানা থাকতো ওই ইউরোর কোড আপনার মোবাইলে ছবিগুলো না থাকতো তাহলে কিন্তু আপনি সলভ করতে পারতেন কথা ঠিক না আপনি কাস্টমারকে সাথে যে কয় টাকা কথা বা যে তাহলে এই কয় টাকা লাগবে আসার বিষয় ভাই এই পাঁচ লাখ এই কয় টাকা দাও আপনি কিন্তু সাথে সাথে কাজ করে দিয়ে আসতে পারতেন কথা ঠিক না কিন্তু আপনার কাছে ওই ছবি না থাকে আপনি পারবেন না আপনি সলভ করতে পারবেন পারবেন না আচ্ছা তাহলে এখন এই মেশিনটা যেহেতু ইনভার্টার সেই ক্ষেত্রে আমরা কি করব আগে দেখব এখন এটা ইনভার্টার না নন ইনভার্টার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেই মেশিনের কাজে গেছে এই মেশিন সম্পর্কে আপনি আগে অবগত হবেন আমার কথা কি বুঝতে পারছেন আপনি এইটা কি ইনভার্টার না নন ইনভার্টার মেশিন এটা যদি আপনি না বুঝে তাহলে আপনি একটা কাজে গেলেন আপনি একটা কাজে গেলেন কাজে যেয়ে দেখলেন কি মেশিন রইলো ইনভার্টার কিন্তু আপনি মনে মনে ভাবলেন এটা মানে নন ইনভার্টার তাহলে কি আপনি সলভ করতে পারবেন পারবেন না আচ্ছা তাহলে আমরা এবার যে বিষয়গুলো হলো আমাদের অলমাউন্ডের মেশিনের কাজ তো সচরাচর আমরা যে কেউ করি কিন্তু ক্যাসেট টাইপগুলো কিন্তু একটু বেশি সমস্যা হয় কথা ঠিক না সর্বপ্রথম আমি যে কথাগুলো বলবো আপনি সর্বপ্রথম কাজে যাওয়ার পরে আপনি দেখবেন মেশিনের মডেল কি আপনি দেখবেন মেশিনের মডেল কি এই ক্যাসেট টাইপ এখন কিন্তু আমরা যেই কথাটা বলবো এটা কিন্তু নতুন সিরিজের মেশিন যদিও আপনারা এক বছরের মধ্যে ধরে কাজ করেন জানেন তারপর বলতেছি এই সেম এই কোম্পানি গিরিয়েছি এরকম দেখতেছি আপনারা আগে ফিটিং করছেন না কি জিএসএস জিএস কথা ঠিক না দেখতে সেম না কিন্তু এটা কি মডেলের বলতে পারবেন কেউ বলতে পারবেন তিনটেই বলতে বলেন দেখেন এটা তো জিএসএস কিন্তু এটা হলো জিএস এক্স টিডব্লিউ বি 32 গেছে কিন্তু আগেগুলো কি ছিল 410 এখন বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে যত মেশিন সব মেশিনই কি 32 গেছে তাহলে আপনাকে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ অনেক সময় আপনারা ফোন দেন হয়তো আমার নাম জানেন না অফিস থেকে নাম্বার পাইছেন বা যে কোনোভাবেই হয়তো ফোন দিলেন
যে ভাই এই সমস্যা ওকে আপনার কথা গেল না আমি আসলে সত্যি কথা বলি আমি কিন্তু খুব কম যাকে চিনি আর যদি কাউকে না চিনি ফোন দিলে কি সমস্যা আমাকে বললো স্যার E6 ওড়ে H5 ওড়ে H7 ওড়ে বা E1 E2 বা C2 আমি কিন্তু ডাইরেক্ট বলে দিই আচ্ছা আপনার এই সমস্যা আমি আপনার কথা কিন্তু জিজ্ঞেস করি না আপনি কি এটা কোন থেকে করছেন আসার বিষয় আমি কিন্তু সত্যিকার অর্থে আপনার দেখেন আমি খুব কম জিজ্ঞেস করি কারণ কি জানেন আমি ভাবি এটা হবে আমাদের নিশ্চয়ই কোনো অথরাইজ পার্সন আর আমার অফিসের যারা যদি আপনারা কিন্তু আমাদের অফিসেরই আমার সহকারী কথা বুঝতে পারছেন কলি তারপর আমরা যেহেতু আপনার অথরাইজ থেকে আসে যারা সরাসরি আমাদের কোম্পানির লোক আমাকে তো চিনে আমি তাকে চিনি কিন্তু আপনাদের সবাইকে তো আমি চিনি না চিনি না তা আমি ভাবি কি আমাদেরই কোনো একজন লোক ঠিক আছে এই সমস্যা কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করি ভাই ওটার মডেল কত কি মডেল তখন আপনারা কি বলেন জানেন স্যার একটু লাইনে থাকেন আমি একটু দেখতে দিই কথা কি ভাই মিথ্যে কথা বলছি আমি কিন্তু সত্য কথা বলছি ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই বছর একটা নতুন বার্তা নাইডা মানে যদি আপনাদের কি উচিত এটা সতর্ক তারপর বলি আপনারা এই কথাটা বলবেন না কেন হয়তো আপনি বলতে যে ভাই এরকম ভাই বললেন কেন না আমি বলবো যেহেতু আপনি কাজে গেছেন আপনি আগে কনফার্ম করেন আপনি কোন মডেলের কত টোন কি কাজে গেছেন ইনভার্টার নন ইনভার্টার আপনি মডেল দেখলেই তো বুঝতে পারবেন কথাটা কি না আপনি যদি আমাকে ফোনের রাইটার জিজ্ঞেস করেন একজন আউটরে যাবে তারপরে বলতেছে এটা 18XTWV কি সমস্যা সিওন কথাটা কি বুঝতে পারছেন তাহলে আপনি তো মেশিনটা ফিটিং করছেন বা কমপ্লেন গেছেন আপনি তো আগেই জানা উচিত আমার কথাটা বুঝুন না ভাই রাগ করছেন না রাগ করছেন না এইটা সতর্ক ভাই আপনি আমাকে না আপনি আপনার বসকে ফোন করলেন বললেন যে এরকম ভাই আমি একটা কাজ আছে আপনার মালিক মানে আপনি যেহেতু অত রয়েছে হ্যাঁ যে আমি এই মডেলের মেশিন আসছি এই সমস্যা কারণ মডেল অনুপাতে অনেকটা কোডের কি হয় ভেরিয়েশন হয় কথাটা কি বুঝতে পারছেন এই যে আমরা যেমন ধরেন অপেক্ষা করতেছি একটা ইউরোপ কোডের জন্য ইউরোপ কোডটা আসবে কিন্তু এই যে ইউরোপ কোডগুলো আসবে কি সমস্যা কি অসুবিধা এটা আমরা দেখার জন্য এখন এগুলো সলভ করতে হলে তো আমার জানতে হবে কথাটা কি বুঝলেন না এই মডেলে ইউরোপ কোডটা আসতে একটু দেরি হয় কথাটা বুঝতে পারছেন হয়তো আপনি চালাইলেন দেখবেন ইন্ডোরের ফ্যান হয়তো চলছে দেখা গেছে চলি একটু ভরে বন্ধ হয়ে গেছে কথাটা বুঝলেন না বা দেখলেন রিমোটে কাজ করে না কোনো একটা প্রবলেমের কারণে কিন্তু কোডটা আসতে খুব দেরি করে আমার কথাটা বুঝতে পারছেন তারপর আমি কতগুলো কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন সিওন সিওন কি আমরা পাইছি কেউ সিওন এই এক সিরিজে TW ক্যাসেট টাইপ সিলিং টাইপ সেম সমস্যা আমার কথা কি বুঝতে পারছেন এই এক সিরিজের ক্যাসেট টাইপ সিলিং টাইপ টাইপ তো দুটোই নাকি তাহলে যদি কখনো দেখেন যে সিওন আছে তাহলে কি আপনি ভাববেন এটা টিউব সেন্সার সমস্যা ক্লিয়ার যদি দেখেন কখনো যে কি C2 আছে তাহলে দেখবেন আপনি এই টিউব সেন্সার সমস্যা হলে আপনি কি করতে হবে নতুন মেশিন সেন্সার তো খারাপ হওয়ার কথা কথা হয়তো তার কেটে গেছে কোনো কারণে এটা যখন ফিটিং করছে তখন হয়তো তার কেটে গেছে আর না হয়তো কোনো কারণে জ্যাক খোলা আছে বা লুজ আছে কথাটা বুঝতে পারছেন আচ্ছা এরপরে ধরেন যদি আপনারা দেখেন কেউ কখনো C3 যদি এটা পাবেন না কম অ্যাক্সিডেন্ট হতে পারে C3 হলো যে আমাদের আউটডোরে যে জাম্পারি ক্যাপ সিটি হলো যদি আউটডোরে যদি টেম্পারেচার সেন্সর টেম্পারেচার সেন্সর আর কয়টা এটা ইনভার্টারে 5টা না আমি বলি সবগুলো সেন্সর কিন্তু আমরা কি করি টিউব সেন্সর বলি ডিসেস মানে এক্সাস টেম্পারেচার সেন্সর বলি তাই তো রুম টেম্পারেচার সেন্সর বলি এরকম না তাহলে মূলত আমাদের ইনডোরে 15 কে একটা আউটডোরে একটা দুইটা এই 15 কে দুইটা কিন্তু মানে রুম মানে একটা হলো ইনডোর আর একটা হলো আউটডোর রুম আমার কথা বুঝতে পারছেন যেহেতু এটা হোটেল করলে যখন কাজ করে বা চেঞ্জ করে যদি এটা জিএসএ হোটেল কোল নাই তারপরে রুম টেম্পারেচার সেন্সর হিসেবে দুইটা হয় একটা লেখা কি 15 কে আউটডোর টেম্পারেচার সেন্সর কথাটা কি বুঝতে পারছেন কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন কেউ
যদি না বুঝেন বলবেন। আচ্ছা, এরপরে যদি কেউ কখনো দেখলেন যে সি4 আসছে, এখন সি4 কেন? সি4 হলো এটা আউটার ভিতরে একটা জাম্পারিং গ্যাপ থাকে, যদি কোনো কারণে হয়তো জাম্পারিং গ্যাপটা কি করে ছোট, এটা তো একটা ছোট একটা ক্যাপ জাম্পারিং, যা হয়তো ভুলবশত লাগানো হয় নাই, এরকম তো হতে পারে, পারে না? হতে পারে। যদি এইরকম হয় তাহলে বুঝতে হবে আমাকে যে আউটডোরে যে জাম্পারিং ক্যাপ আছে এই ক্যাপটা নাই, কথাটা কি বুঝতে পারছেন? এটা আমাকে চেক করতে হবে আউটডোরে সার্কিটে। এখন যদি আপনি ইনডোরে যে বুঝেন পাবেন, পাবেন না। আচ্ছা, এরপরে আপনি আমরা ইদানিং কিন্তু সচরাচর পাচ্ছি ডিসপ্লে থেকে দেখা যায় ইনডোরগুলো। আচ্ছা, যারা পিছনে আছেন তারা একটু খেয়াল করে দেখবেন সিগন্যাল গুলো সিরিয়ালে আসে। হ্যাঁ, সি1 সি2 সি3 F4, তাই তো? কেন আসে? এখানে সেন্সর গুলো এখন খুলে ফেলছি আমি, আমি প্র্যাকটিক্যালি খুলে দেওয়ার কারণে আসতেছে, আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমাদের ডিসপ্লে আর এখানে কিন্তু একই। এবার দেখেন নিচে E0, E0 কেন আসে আমি বলি, আমার কাছে হয়তো পিছনে যারা আছেন দেখতে পারবেন না। E0 হলো আমাদের এই মেশিনে এই এক সিরিজের ক্যাসেট টাইপ এবং সিলিং টাইপ একই। যদি E0 আসে তাহলে হলো আপনার ইনডোরের ফ্যান মোটর সমস্যা। যদি দেখা গেছে ফ্যান মোটর সমস্যা না আপনি মনে করলেন, তাহলে সার্কিট, অর্থাৎ হয় ফ্যান মোটর নয় সার্কিট। এখন বিষয় হলো যেহেতু এখানে ডিসি ফ্যান মোটর, ডিসি ফ্যান মোটর ইনডোরে, সেই ক্ষেত্রে আপনাকে কনফার্ম করতে হবে এইভাবে যে মোটরটা খারাপ কিনা। স্বাভাবিক আপনি সার্কিট থেকে যে একটা খুলবেন, খুলে হাত দিয়ে হালকা ভাবে ঘুরান দেবেন, আমার কথাটা কি বুঝতে পারছেন? হালকা ঘুরান দেবেন, জোরে না, হালকা ঘুরান দেবেন। যদি মনে হয় যে মোটরটা খুব জ্যাম মনে হয় তাহলে খারাপ, মোটরটা খারাপ। কারণ কি, ডিসি মোটর, ডিসি মোটর যদি কখনো খারাপ হয়ে যায় যেহেতু সার্কিট থাকে ওটা জ্যাম হয়ে যায়, কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আর যদি দেখেন না আমার মোটর খুব ফ্রি তাহলে সার্কিটে প্রবলেম, এটা হলো E0। এরপরে E2, এখন আরেকটা বিষয় বলি যে E2 হলো আমাদের আগের মডেলের মেশিন আছে না, দেখা গেছে ক্যাসেট টাইপ, কিন্তু আউটের নন ইনভার্টার, নন ইনভার্টার মেশিনে কি হয় যে সার্কিট আছে না আউটডোরে, আছে কি না, দেড় টন দুই টন আড়াই টন তিন টন সবগুলোই আমাদের আউটডোরে সার্কিট কি মাস্ট আসি, সেটা নন ইনভার্টার, কিন্তু ইনভার্টারে তো আসি। এখন আগের মডেলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইরর কোড আছে, এটা হয়েছে যদি আপনার এরকম সমস্যা পড়ে, ধরেন আমাদের সিলিং টাইপ মেশিন, এটা হলো সিলিং টাইপ মেশিন, কারণ এই সিলিং টাইপ মেশিনে কি হয় যে আপনি E2 দেখলেন, E2 কি ইনডোরের সেন্সার সমস্যা, তাই তো? এখন এটা কি হতে পারে, সেন্সার ঠান্ডা কিছুক্ষণ হয় হওয়ার পরে হয়, এরকম হতে পারে যে যেহেতু সিলিং টাইপ মেশিন এটা দীর্ঘদিন লাগানো হয়েছে, এখানে ফিটিং করা হয়েছে, সার্ভিসিং করছি শুধু ফিটটা, চেম্বার ওয়াশ করি নাই, কাটা কাটা হয়ে যেতে পারে না, হয় না? দীর্ঘক্ষণ চলার পরে কি হয়, হিমায়ত, এই যে জন্য হিমায়ত কি গ্যাস, তাই না? আমরা তো জানি না অনেকে দিন প্র্যাকটিক্যাল কাজ করে কি এই গ্যাস লাগবে কত, 410 32 নাকি, কিন্তু হিমায়ত কি গ্যাস, তো যখন এখানে তরল বেশি ঘনত্ব বাইরে যায় বা আইস ধরে যায় তখন এই সমস্যা হতে পারে। তাহলে আমাকে কি দেখতে হবে, দেখতে হবে যে আমার চেম্বারে ময়লা আছে কি না, আমার কথাটা কি বুঝতে পারছেন? যদি আপনি শুধু ভাবেন যে না আমার সেন্সার খারাপ, সেন্সার চেঞ্জ করে দিলে নতুন একটা লাগাই দিয়ে দুই ঘন্টা পর চলে আসলে আপনার মনে তো বিশ্বাস হয়ে গেছে, কিন্তু আসলে কি সেম আবার সিগন্যাল চলে আসছে, কাস্টমার ডাকছে, এখন কি করবেন? আপনাকে আগেই দেখতে হবে যে আমার চেম্বারে ময়লা কিনা, কথাটা কি বুঝতে পারছেন, বা ফ্যানের স্পিড কম কিনা। L3, আপনারা কি L3 কেউ পাইছেন? পান নাই L3 যে আউটডোরের ফ্যান মোটর খারাপ হয়ে যায়, আউটডোরে যদি ফ্যান মোটর খারাপ হয়, এই যে আমাদের যে XTWV এই মডেলের ভিতরে যদি আউটডোরের ফ্যান মোটর খারাপ হয়ে যায় বা ফ্যান মোটর চলে না,
একটা ফ্যান মোটর খারাপ হতে পারে, সার্কিটটা ফল্ট হতে পারে, পারে কি না? পারে। তাহলে আপনাকে ওই পূর্ণের পূর্বের নেয় কি করতে হবে, মোটরটা হালকা ঘুরন দিয়ে দেখতে হবে, এটা তবে সার্কিটের জ্যাক খুলে নেবেন, কিন্তু জ্যাক ফিটিং অবস্থায় না, ফিটিং অবস্থা যদি ভালো থাকে দেখবেন আপনার হাত দিয়ে ঘুরে দেখবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন?